আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ইসমাইল আর্ট মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদেরকে ইংলিশ হাতের লেখা কিভাবে সুন্দর করতে হয় সেই বিষয়টি দেখাবো কার্সিপ লেটারগুলো কীভাবে তোমরা লিখবে সেই বিষয়টি দেখাবো তো সেটি হচ্ছে তোমাদের কিন্তু অনেকটা প্র্যাকটিসের ব্যাপার তোমরা যদি আজকে যেইভাবে আমি প্র্যাকটিসটা করে দেখাবো তোমরা যদি ঠিক এইভাবে প্র্যাকটিসটা করো ইনশাল্লাহ তোমাদের হাতের লেখাটাও এরকম সুন্দর হবে কার্সিপভাবে এইভাবে তোমরাও লিখতে পারবে তোমাদের অন্য বন্ধুদের হাতের লেখা ভালো তোমার হাতের লেখা কেন ভালো হবে না সেই দিক দিয়ে খেয়াল করে তোমরাও ইনশাল্লাহ পারবে দেখো আমি প্রথমে এ লেটারটি কীভাবে লিখতেছি তোমরা যদি ঠিক এইভাবে এ লেটারটি লেখো তাহলে কিন্তু তোমরা এই লেটারটি খুব সহজে লিখতে পারবে দেখো আমি একটি একটি করে দেখিয়ে দিচ্ছি একই লেখা তোমরা অনেকবার লিখবে দেখো আমি একটি এই কিন্তু লিখে যাচ্ছি এমনকি এই লাইনটা কারশিপভাবে পুরো লাইনটা এ লিখবো ঠিক এইভাবে তোমরা যদি সবগুলো লেটার এইভাবে লিখতে থাকো তাহলে ইনশাল্লাহ তোমাদের হাতের লেখাও কারশিপভাবে এত সুন্দর হবে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অনেকটা চেষ্টা করে যেতে হবে চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না ইনশাল্লাহ চেষ্টা করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরাও পারবে সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু অক্লান্ত চেষ্টা পরিশ্রম করে যেতে হবে তার প্রথমে আমি এ লিখলাম তারপরে এখন বি লিখব সবগুলো অক্ষর এখন একই লাইনে সবগুলো বি লিখবো ঠিক এইভাবে যদি তোমরা প্রত্যেকটি লেটার টেলিং করতে থাকো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই খুব সহজভাবেই তোমরা কার্সিপভাবে প্রত্যেকটি লেটার তোমরা সম্পূর্ণ করতে পারবে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে আমি আজকে তোমাদেরকে এ বি সি ডি ই পর্যন্ত দেখিয়ে দেব পরবর্তীতে নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরও পাঁচটি দেখিয়ে দেব। এইভাবে কিন্তু আমি ইংলিশ ছাব্বিশটি যে লেটার রয়েছে সবগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো অবশ্যই যারা ইসমাইল আর্ট মিডিয়া চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবার বি লেখাটি কিন্তু শেষ এবার সি এ বি সি বি লিখলাম এবার সি লেখব প্রত্যেকটি সি এই রেটে তোমরা লিখ লিখে যাবে তাহলে তোমরা কার্চিপভাবে লেখার সময় কিন্তু ঠিক এইভাবে উঠিয়ে নেওয়ার পরে তোমরা কিন্তু সবগুলো লেখা এইভাবে লিখতে পারবে সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু ধৈর্য ধরে এটি শিখতে হবে বা ধৈর্য ধরে এইভাবে টেলিং করতে হবে দেখো অনেক সময় অনেক বন্ধুর লেখা ভালো হয়ে থাকে কিন্তু তোমার লেখা ভালো নয় আরেকটি বিষয় হচ্ছে যাদের হাতের লেখা ভালো নয় তারা কিন্তু রেজাল্ট অনেক অনেক ভালো লেখা মানে ভালো পড়া পারে কিন্তু হাতের লেখা ভালো না যার ফলে কিন্তু রেজাল্ট খারাপ হয় সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু হাতের লেখা ভালো করা এটি বাধ্যতামূলক হয়ে যায় যদি হাতের লেখা ভালো হয় তাহলে কিন্তু যদি তোমরা লেখা কম লেখো কিন্তু সাজিয়ে গুজিয়ে লেখো ভালো লাগ ভালো লেখার মতো লেখো তাহলে কিন্তু তোমাদের নাম্বার বেশি হবে দেখো আমি ডি কীভাবে লিখতেছি সবগুলো ডি তোমরা অ্যাকুরেট করার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমরা লেখার সময় ঠিক এইভাবেই লিখতে পারবে সেই ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে এবার আমি ই লেখে দেখাবো সবগুলো ই তোমরা এইভাবে লিখবে ঠিক এইভাবে যদি তোমরা লিখতে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের হাতের লেখা অবশ্যই ভালো হবে ঠিক এইভাবে তোমরা লিখে যাবে চেষ্টা করবে চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে না ইনশাল্লাহ সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু প্রচুর চেষ্টা করে যেতে হবে তো বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর নেক্সট ভিডিওতে দেখা হবে